দুর্গাপুর এভিবি হাই স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এত দ্বারা আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে নিম্নলিখিত সূচি অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হবে। শিক্ষার্থীদের দু কপি সাদা কালো পাসপোর্ট সাইজ ফটো, একটি কালো বল পয়েন্ট পেন, 35 টাকা, জন্ম সার্টিফিকেটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে, তাহলে একটি সাদা কাগজে ইংরেজিতে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সব বড় হাতের হরফে লিখবে ইংরেজিতে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং ফোন নাম্বার লিখে সঙ্গে আনতে হবে। ওই দিন এভিবি অ্যাক্টিভিটি টাস্ক 2-এর উত্তরপত্রও জমা নেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রান্ত সমস্ত সতর্কতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবে। সময় দিন এবং সময় হচ্ছে 4/11/2020, ছাত্রীদের বেলা 11টা থেকে 1টা এবং 5/11/2020, ছাত্রদের বেলা 11টা থেকে 1টা। অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে, সেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে ছাত্রীদের 4/11/2020 বেলা 11টা থেকে 1টা আর ছাত্রদের 5/11/2020 বেলা 11টা থেকে 1টা। কী কী আনতে হবে? না, একটা সাদা কাগজে নাম, বাবার নাম, মায়ের নাম সব ইংরেজিতে বড় হাতের ইংরেজি হরফে লিখে আনতে হবে, জন্ম তারিখ সেখানে লিখে আনতে হবে আর ফোন নাম্বার লিখে আনতে হবে। আর কি? আর শিক্ষার্থীদের দু কপি সাদা কালো পাসপোর্ট সাইজ ফটো, একটি কালো বল পয়েন্ট পেন বা কালো ডট পেন, আর 35 টাকা, জন্ম সার্টিফিকেটের জেরক্স, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স, এগুলো সঙ্গে আনতে হবে। তো এটা খুবই জরুরি, সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা খুব জরুরি। অতএব যেমন বললাম, 4/11/20 ছাত্রীরা বেলা 11টা থেকে 1টা এবং 5/11/20 ছাত্ররা বেলা 11টা থেকে 1টা এই এই সূচি অনুসারে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হবে।